ভারতবর্ষকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যেতে হলে আগামী দিনেও দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে চাইছে দেশবাসী। সেই লক্ষ্যে আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে শনিবার আগরতলা শহরে আয়োজন করা হয়েছে এক যুব র্যালি ও যুব জমায়েতের। এদিন রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে জমায়েত করে র্যালিটির সূচনা হয় এবং রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে এক সভায় মিলিত হয়। এদিনের এই র্যালি ও সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পূর্ব পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন এবং বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব, বিভিন্ন মন্ত্রী, বিধায়ক ও দলীয় কর্মী, সমর্থক এবং বরিষ্ঠ নেতৃত্বরা। এদিন র্যালি শেষে সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বে নির্বাচন মানিয়েছিল অগ্নিসংযোগ, ধর্ষণ, বিরোধী দলীয় সমর্থক ও বিধায়কদের প্রাণনাশ এবং নির্বাচনের পর মুহূর্তে প্রাণ বাঁচানোর জন্য বিরোধী দলীয় বিধায়ক ও নেতাদের রাজ্য ছেড়ে পালিয়ে যেতে হতো, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ত্রিপুরার চেহারা সম্পূর্ণ পাল্টে গেছে। এখন রাজ্যে উৎসবের মেজাজে পালিত হয় ভোট। গত 5 বছরে ত্রিপুরার আইন শৃঙ্খলার উন্নতির ফলস্বরূপ 28টি রাজ্যের মধ্যে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। আমি চাইবো আপনাদের কাছ থেকে একটা জিনিস, সেটা হচ্ছে আমার ত্রিপুরার যুবরা যাতে ট্যাবলেট না খায়, আমার ত্রিপুরার যুবরা যাতে ড্রাগস না নেয়, আমার ত্রিপুরার যুবরা যাতে কোনো ড্রাগসের ইনজেকশনের শিকার না হয়। বন্ধু, এই যুবা শক্তি, এই যুবা শক্তিই দেশ নির্মাণ করে, এই যুবারাই ভারত তৈরি করবে। মেরে মিত্র, স্বামী বিবেকানন্দ সেটাই বলেছেন, যুবাদের কাছে সব শক্তি। এই শত্রুরা ত্রিপুরার নজওয়ান এত সুন্দর ছেলে মেয়েদেরকে শেষ করার জন্য এই ড্রাগসের শিকার বানাচ্ছে, আর তার কারণে ত্রিপুরাতে প্রায় 3,000-এর কাছাকাছি এইডসে আক্রান্ত হয়েছে। মেরে মিত্র, টাকা পয়সা ধন দৌলত আসে যায়, কিন্তু একবার জীবন যদি শেষ হয়ে যায় তো আমরা কোনো কিছুই করতে পারবো না। মেরে মিত্র, তার জন্য আমি সমস্ত যুব মোর্চার কার্যকর্তাদের কাছে আমি করজোড়ে নিবেদন করব, আপনি যেই প্রান্তেই যান, যেখানেই থাকেন, আরে ইলেকশন তো আসবে যাবে, কিন্তু ত্রিপুরার যুবাদের ঊর্জা রহনা চাইয়ে, ঊর্জা রহনা চাইয়ে, তার জন্য এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সকল যুবাদের কাছে নেশা জাতীয় দ্রব্য সেবন বন্ধ করার অনুরোধ রাখেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, এই যুব শক্তি দেশ নির্মাণ করে, তাই যুবাদের একাগ্রচিত্তে নিজের জন্য ও দেশের জন্য কাজ করে যেতে হবে, কিন্তু এই নেশার কবলে পড়ে বহু যুবারা প্রাণ হারাচ্ছে, বহু পরিবার ধ্বংস হচ্ছে, তাই এই যুবারা নেশামুক্ত থাকলে একটি শ্রেষ্ঠ ত্রিপুরা ও শ্রেষ্ঠ ভারত করা সম্ভব হবে। পাশাপাশি তিনি বলেন, নির্বাচন যাবে আসবে, কিন্তু এই রাজ্যে যুবাদের ঊর্জা সর্বদা যেন বজায় থাকতে হবে। আমি চাইবো আপনাদের কাছ থেকে একটা জিনিস, সেটা হচ্ছে আমার ত্রিপুরার যুবরা যাতে ট্যাবলেট না খায়, আমার ত্রিপুরার যুবরা যাতে ড্রাগস না নেয়, আমার ত্রিপুরার যুবরা যাতে কোনো ড্রাগসের ইনজেকশনের শিকার না হয়। বন্ধু, এই যুবা শক্তি, এই যুবা শক্তিই দেশ নির্মাণ করে, এই যুবারাই ভারত তৈরি করবে। মেরে মিত্র, স্বামী বিবেকানন্দ সেটাই বলেছেন, যুবাদের কাছে সব শক্তি। এই শত্রুরা ত্রিপুরার নজওয়ান এত সুন্দর ছেলে মেয়েদেরকে শেষ করার জন্য এই ড্রাগসের শিকার বানাচ্ছে, আর তার কারণে ত্রিপুরাতে প্রায় 3,000-এর কাছাকাছি এইডসে আক্রান্ত হয়েছে। মেরে মিত্র, টাকা পয়সা ধন দৌলত আসে যায়, কিন্তু একবার জীবন যদি শেষ হয়ে যায় তো আমরা কোনো কিছুই করতে পারবো না। মেরে মিত্র, তার জন্য আমি সমস্ত যুব মোর্চার কার্যকর্তাদের কাছে আমি করজোড়ে নিবেদন করব, আপনি যেই প্রান্তেই যান, যেখানেই থাকেন, আরে ইলেকশন তো আসবে যাবে, কিন্তু ত্রিপুরার যুবাদের ঊর্জা রহনা চাইয়ে, ঊর্জা রহনা চাইয়ে।
এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, কমিউনিস্টদের শাসনে বহু কংগ্রেস নেতা হত্যা হয়েছে এবং কমিউনিস্টদের বিরুদ্ধে কংগ্রেসিরা বহু আন্দোলন করেছে, কিন্তু বর্তমানে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই কংগ্রেস ও বামেরা একজোট হয়েছে। রাজ্যের মানুষের ভালো মন্দ নিয়ে তাদের কিছুই যায় আসে না, তারা শুধু নিজেদের স্বার্থটা দেখছে। 25 বছর এই রাজ্যের বুকে কমিউনিস্টরা শাসন করে, 25 বছরে এই রাজ্যের বুকে যারা কংগ্রেস করত, যারা বিরোধী বাম বিরোধী আন্দোলন করত, কত লোককে হত্যা করেছে। বহু কংগ্রেসি নেতা এই ত্রিপুরা রাজ্যের মাটি ছেড়ে তাদেরকে বাইরে যেতে হয়েছে। আমি যদি নাম বলতে থাকি এক এক করে তাহলে অনেক সময় চলে যাবে, তবুও দুই একটা নাম না বলে না হয়। নয় বনমালীপুর এলাকায় কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মধুসূদন সাহা ওই সিপিএম এর আমলে হত্যা হয়েছে। তার উপরে যে বাম বিরোধী আন্দোলন কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন, এই এসডিএম অফিস সদর এসডিএম অফিস শুক্রাণ দেববর্মা হত্যা হয়েছে। সিপিএম এর জোটপ্রিয়দের সময় অজিত চৌধুরী শিশির ভট্ট তারা সিপিএম এর নেতা ছিলেন, তাদেরকে হত্যা করা হয়েছে। আজকে তাদের আত্মা জিজ্ঞেস করতে চায় ওই কাদের কাদের স্বার্থে ওই সিপিএম এর সঙ্গে কংগ্রেসিরা আতাত করেছে, প্রশ্ন রাখতে চায়। আর ওই সিপিএম এর যারা ওই জোটপ্রিয় এর সময় আততায়ী, তারা এই সিপিএম এর বহু নেতা আক্রান্ত হয়েছে বা নিহত হয়েছেন, তাদের আত্মাও আজকে জিজ্ঞেস করতে চায় যে ওই কংগ্রেসিদের কাদের সাথে তারা আতাত করেছে ওই সিপিএম এর সঙ্গে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।